বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আবার খেলতেছি ইন্ডিয়ান বাইক 3D। আজকেও সাল্লু ভাই এসে সব পশু পাখি এখানে ছেড়ে গিয়ে গিয়েছে। শুধু আজকে কোনো আমার গাড়ি ধ্বংস হয়নি, উল্টা সাল্লু ভাই আমাকে আরও দুইটা গাড়ি দিয়ে গিয়েছে সুন্দরভাবে পার্কিং করে। একটা ওই নিউ কার আর এই ইন্ডিয়ান, এটা কোনটা নিব? চলো আকর বকর বম্বে বউ আছি নবি পুরি সামেলাকা ঘাগ চোর নিকাল কে ভাগ তুকে তরেলুম বুঝছস, তরেলুম তরেলুম তুই অনেক ভালো। বন্ধুরা মনে হয় কিছু একটা হয়ে গেছে, তো তোকে নিজে তো বাই বাই। বন্ধুরা পুরো গাড়িটাকে আবার ধ্বংস করা হচ্ছে। চলো চলো চলো, গাড়িকে এরকম ভাবে সেট করা হয়েছে। যাক, যেটা কিসমতে আগে এসেছে সেটাই আসবে। চলো নিয়ে নিলাম। তো সামনে বাইরে এই পশুগুলোকে এখানে রেখে, হ্যাঁ আপনাদের তো বলাই হলো না, আমি যাচ্ছি আমার ওই জুতে বা বলতে পারেন দ্য জুরাসিক আর্কে। কই রে কই লাগে, কি করবো বন্ধু, আর একে তো এই গাড়িরা মাঝখানে এসে পড়ে সাইডে। এদের ব্যাপারে আর কি বলবো। চলো বন্ধুরা যাওয়া যাক, একটা র্যাম্প মারি। র্যাম্প মারি, আমার হালকা একটু জ্বর কাশি, কিন্তু এই নিয়ে আমি ভিডিও তৈরি করছি। আমার শরীর ভালোর জন্য একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, এতে আমার মনটা হালকা একটু ভালো হয়ে যাবে। ও বন্ধুরা, ফার্স্ট ট্রাইতে হয়ে গিয়েছে। তোমাদের একটা নতুন কার দেখাচ্ছি, মাস্ট্যাং চালাবে তোমাদের ভাই। ফুল স্পিড বাঁচলাম, ওর জন্য আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইবের উপরে কী ছুঁড়ে মারবে আমি জানি না, যাই ছুঁড়ে মারে না কেন আমার কিছু আসে যায় না।
যে বন্ধুকে মারো ভাইকে মারে বা যাকে খুশি তাকেই মারো না কেন, সেটাতেই বোঝা দরকার। যেরকম এই মাস্টাং পুরো গাড়িটাই ফালতু, ফালতু না বলতে গেলে চলে, কিন্তু পুরো গাড়িটা খুলে ফুলে শেষ, বলো কার ভাল লাগে। সুপ্রা সুপ্রা সুপ্রা, চলো বন্ধু সুপ্রা নিয়ে যাব, চলো বন্ধুরা সুপ্রা নিয়ে যাব। এই কি সুপ্রা সুপ্রের মতন খুলে গেল সব পাট, গাড়ি থেকে আগে বের হও, উল্টা হয়ে গাড়ির মানে সব গাড়ি খুব স্লো হয়, যার কারণে আমি এগুলো প্রেফার করি না, যদি কিছু করি প্রেফার সেটা হচ্ছে এটা। আসবে মামা, হ্যাঁ আমি যাচ্ছি আমার জুরাসিক ওয়ার্ল্ড বা জুরাসিক পার্কে, কিন্তু সেটা কোথায় হারিয়ে গেল সেটা এখনো খুঁজে পাচ্ছি না। খালি র্যাম্পিংটা করা হোক একটু, কোনো ব্যাপার না, আমরা জুরাসিক আর খুঁজেই বের করবো, যা কিছু তা হোক। এই অটোটাকে হ্যান্ডেল করা মুশকিল, মানে পুরো স্ট্যান্ড মারা দিই, এটা যে স্ট্যান্ড মারলে কিরকম হয়। স্পিড স্পিড বন্ধুর, স্ট্যান্ডটা ভালো হয়নি, আপনার লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। চলো জুরাসিক পার্কের গেটটা পেয়ে গিয়েছি, শুধু মাঝখানে কয়েকটা গাড়ি আসছে দেখে আমার থেকে হয় না এখন হ্যান্ডেলিং, গাছও ভেঙে গেল, অটোটাও গেল আর আমিও গেলাম। আম্মা কাহকে একটু সময় দেন, আমরা এসে পড়েছি জুরাসিক পার্কে। হ্যাঁ সেটা ভিডিও করতে পারিনি কারণ আমি একটা জায়গায় পড়ে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন আমার জুয়ের কি হাল, জুরাসিক পার্ক। আমি আমার এই গাড়িটাকে আবার রিপেয়ার করে এনে ফেললাম, এখানে আপনারা বিভিন্ন ধরনের ডাইনোসর এটসেট্রা দেখতে পাচ্ছেন। কমাতে হবে নাহলে এরা ঝামেলা হয়ে দাঁড়াতে পারে, যার কারণে আমাকে এখান থেকে ডাইনোসর বার্ষিকরা কমাতে হবে। চলো করা যাক, হ্যাঁ একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, এখানে অ্যালিগেটর আছে, চলো ফিয়ার্স ব্যাটল হবে। 9929 সিয়াল ব্যাটল একে 47 দিয়ে, সিয়াল ব্যাটল বলেছি, সিয়াল ব্যাটলই করছি বন্ধুরা। আমি আপনারা আমার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। আজকের ভিডিও পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লেগেছে,
তো বাই বাই, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, এবং সাবস্ক্রাইবের উপরে কী ছুড়ে মারবেন আমি জানি না, কিন্তু যাই ছুড়ে মারেন না কেন সেটা দেবে যা দরকার। বাই বাই।